তারপরে আবার আমার আমার বড় মেয়ের একজন চোর মারছে, একটা পুরুষ মানুষের চোর মারছে আমার বড় মেয়ের, আর আমার ছোট মেয়ের একজন গলা টিপে ধরছে কেন? হ্যাঁ, আমি আইনের দ্বারস্থ, আমি আইনের দ্বারস্থ। তারা অসুস্থ লেগে হেরার ট্রিটমেন্টে গেছে, তো হেরার ওই মহিলারে দিয়ে গেছে আর কি, মানে ঘরটা দেখানোর লেগে দুজন কইছে মা আর মেয়ে থাকবো, মা আর মেয়ে থাকবো ইয়ের মধ্যে। তো আমার কাছে মা আর মেয়ে থাকবো, আমরা ইয়ে বহুত দিন ধরে গেছে, তো এরপর লাস্টে যেতে মেয়ে লোক বাড়তেছে বাড়তেছে, আর এটাতে আমার কাছে খবর হইতেছে এমন চলতেছে দিন দুপুরবেলা দুপুরবেলা চুপচাপ ফ্লোভাইন ঢুকে হ্যান ঢুকে হ্যান ঢুকে, এটা এই ভিত্তিতে আমরা যাচাই করে সেটা আজকে গেছে আমরা এটা একটা ফোন যার মধ্যে মাত্র হ্যাঁ ঘরে ঢুকছে বৃষ্টি ভিজছে ঘরে ঢুকছে চা খাইছে এমন সময় তারা উঠছে, তারা কোনো অবৈধ কোনো কিছু দেখছেন আমি আইনের দ্বারস্থ দোষ নাই, আমার প্রব দেখাই তুই প্রব দেখাই ছিল আমার 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 জান করতে, আমি আইনের দ্বারস্থ। কইছে যে এখানে ওই আপনার মহিলা কত আটক করে রাখছে, আমরা আইতে লাগে মানে আয়াশেরা কি দেখছেন আপনারা? আয়াশেরা তো দেখছে, তারা এখানে আছে, তারা জিজ্ঞেস করা হয়েছে, তো পাড়া প্রতিবেশী তারা কইতেছে যে এখানে তারা পাওয়া গেছে, আর বলে পুরুষ লোক আসছিল কিন্তু আমরা তো পাইছি না, আমরা একজনটা পাইছি আর আমরা ইনস্ট্রুমেন্ট দিয়েছি।